বাইক গাছায় সবাইকে স্বাগত। বাইক গাছায় আফতার উজ্জামান বাবুর দিক নির্দেশনায় ক্ষতিগ্রস্ত সকল ভেরিবাদ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করল এলাকাবাসী। অবশেষে সংসদ সদস্য আলহাজ আফতার উজ্জামান বাবুর দিক নির্দেশনা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহীর অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহরিয়ার হক, ওসি এজাজ শফি, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী ও ওসি তদন্ত স্বপন রায়ের উপস্থিতিতে এলাকাবাসী সোলাদানার হরিখালীর ক্ষতিগ্রস্ত ভেরিবাদ মেরামত করে। পার্শ্ববর্তী লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন 2 শতাধিক লোক নিয়ে মেরামত কাজে অংশগ্রহণ করে। প্রাথমিক মেরামত করা হলে স্থায়ী সমাধানের জন্য সেনাবাহিনীর মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে নাগরিক কমিটি সহ এলাকাবাসী। আমাদের এখানে হাজার হাজার মাহবুনিরা, এখানে হাজার হাজার মানুষজন, আমরা অনেক কষ্টে আছি। আমাদের বারবার এভাবে প্রত্যেক বছরে বছরে আমাদের বন্যায় ডুবে যেতে হয়, আমাদের বাড়িঘর সব ডুবে যায়। উপকূলীয় মানুষ আমাদের এরকম কষ্ট হচ্ছে। আমরা বেড়িবাঁধ চাই এবং সুন্দরভাবে চাই, আমরা কোনো তিরান চাই না। আমরা বেড়িবাঁধে এমন সুন্দরভাবে দেবেন, যেমন তেমন মেরামত করবেন না। আমার দয়া করে অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের বেড়িবাঁধটা খুব শিগগিরই যাতে হয় সে ব্যবস্থা করবেন, এবং আমাদের অনুরোধ যে আপনারা বেড়িবাঁধ দেন সুন্দরভাবে। আমরা আপনাদেরও জন্য দোয়া করি। না করে দেশপ্রেমিক সেনাবাহিনীর মাধ্যমে যদি অবজার বেড়িবাঁধ তৈরি করা হয় তাহলে আমরা একটা টেকসই বেড়িবাঁধ পেতে পারি। আমরা ত্রাণ চাই না, আমরা সাহায্য চাই না, আমরা চাই একটি টেকসই বেড়িবাঁধ। মানে আছে উপকূলবাসীর প্রাণের দাবি, তাই অবদার মাধ্যমে ঠিকাদারদের নয়, অন্য কোনো সংস্থার মাধ্যমে নয়, একমাত্র সেনাবাহিনীর মাধ্যমেই যদি এই টেকসই বেড়িবাঁধ নির্মিত হয় তাহলে চিরদিনের এই অভিশাপ থেকে বাইকেসা কয়রা সহ আমরা উপকূলবাসী আমরা নিষ্কৃতি পাব। এদিকে বাঁধ মেরামত কাজ শেষ হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অফিসিয়াল ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন উপজেলা নির্বাহীর অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদনে ওয়েলকাম টু পাইকগাছা নিউজ ডেস্ক। পাইকগাছা কয়রা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংবাদ সবার আগে জানতে সাবস্ক্রাইবও করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।